বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাগিং এর শিকার একজন ছাত্রীর বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সাংবাদিকদের উপর হামলার ঘটনার সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি প্রতিনিধি পারভেজ আসলের কাছে। পারভেজ, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের এখন কি অবস্থা আমাদেরকে জানান। হাফিজ, ধন্যবাদ আপনাকে। যেমনটা বলেছিলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেলের যিনি পঞ্চম ব্যাচের যে শিক্ষার্থী রয়েছে নীলিমা হোসেন জুই, সে সহ তার বেশ কিছু সহপাঠীর নেতৃত্বে কিন্তু তৃতীয় ব্যাচের শিক্ষার্থীকে র‍্যাগিং করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সে র‍্যাগিং এর ঘটনা ঘটে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের যে ছাত্রীনিবাস রয়েছে সেখানে। তারপরেই কিন্তু একাধিক শিক্ষার্থী এবং র‍্যাগিং এর শিকার যে শিক্ষার্থী সে সহ তার অভিভাবক, তার মা আজ কিন্তু মেডিকেল কলেজের অধ্যক্ষ কার্যালয়ে এসেছিলেন একটি লিখিত অভিযোগ নিয়ে, যাতে র‍্যাগিং এর শিকার যে ব্যক্তি হয়েছে তিনি যেন আসলে সুষ্ঠু বিচার পেতে পারে। এবং এই ক্ষেত্রে যখন আসলে অভিযোগ নিয়ে এসেছে তখন সাংবাদিকরাও বিষয়টি জানতে পেরে যখন আসে মেডিকেলের চত্বরে, তখন সাংবাদিক তাদের সাথে কথা বলতে গেলে একাধিক টিভি চ্যানেলের রিপোর্টাররা তখন তাদেরকে, যিনি অধ্যক্ষ ছিলেন সেই অধ্যক্ষের নেতৃত্বে আসলে সেই সাংবাদিকদের উপরে হামলা চালানো হয়। এই ঘটনা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে মেডিকেল শের-ই বাংলা কলেজের পরিস্থিতি, এবং শিক্ষার্থী যারা ছিল, যারা র‍্যাগিং করেছে বা যারা তাদের সমর্থন করেছে, উভয়ের মধ্যেই আসলে একটি হট্টগোল বা আসলে এই চত্বরকে ঘিরে একটি উত্তেজনা সৃষ্টি করে। পরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি পুলিশের একাধিক সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তীতে অধ্যক্ষর কার্যালয়ে, কিন্তু আসলে অধ্যক্ষ ছিলেন যিনি ভারপ্রাপ্ত ফজল বাশার, তার জলই আসলে সাংবাদিক মহল, বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স এন্ট্রি সহ একাধিক টিমের রিপোর্টার সহ পুলিশের একাধিক টিম এবং চিকিৎসক নেতৃবৃন্দদের সমন্বয়ে আসলে সমঝোতা একটি বৈঠক করা হয়, এবং সেখানে সাংবাদিকদের ক্যামেরা ভাঙা হয়েছে বা সাংবাদিকদেরকে মেরে আহত করা হয়েছে তাদের কাছে চিকিৎসকরা আসলে ক্ষমা প্রার্থনা করে এবং উভয়ের মধ্যে একটি সমঝোতা মেশে পুনরায় তারা আবার চিকিৎসা সেবা কার্যক্রমে ফিরে যায় এবং যেসব ক্লাস বন্ধ করা হয়েছে সেই ক্লাসগুলোকে চালু করা হয়। তো আপাতত এই রয়েছে বরিশালের শের-ই বাংলা কলেজের যে পরিস্থিতি তার সবশেষ তথ্য আমার কাছে। হাফিজ।